হাতে না কোনোদিনও ভালো হবে না কোনোদিনও না আই থিংক ইট ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর মি টু প্লে এ ক্যারেক্টার টু পোর্ট্রে এ ক্যারেক্টার যেখানে সেই চরিত্রটার অনেক রকম শেডস আছে তো আমি চেষ্টা করে যাচ্ছি যতটা ভালোভাবে করা যায় বাকিটা শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি মেয়েদের মানিয়ে গুছিয়ে অনেক সহ্য করেও শ্বশুর বাড়িতেই থেকে যেতে হয় এই কথাগুলোই ছোট থেকে বই বই করে বোঝানো হয় মেয়েদের চেনা চোখের গল্পটাই আলাদা হয়ে যায় কন্যাদানে যেখানে একজন বাবা পুরুষতান্ত্রিক সমাজের শিখিয়ে দেওয়া ভুলি আওড়ান না কারণ পুরুষ হবার আগে তিনি একজন পিতা মা মরা মেয়েদের পিতা আর বাবার মন বাবার স্নেহ তার দায়িত্ববোধ ছেলে মেয়ের ভেদাভেদ বোঝে না ছাতার মতো সব ঝড় বৃষ্টি থেকে আগলে রাখতে চায় তার সন্তানদের তাই মেয়েদের তিনি জীবনযুদ্ধের পাঠ শেখান কঠিন পরিস্থিতি সামাল দেওয়া শেখান মূল্যবোধ শেখান দেন খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর স্পর্ধা তাই তিনি বিশ্বাস করেন যে কন্যাদানের দায়িত্ব শেষ হয়ে যায় না বরং শুরু হয় আরো অনেক বড় দায়িত্বের একমাত্র ব্যাসদেব জানে মানে আমাদের যিনি ব্যাসদেব অরিন্দম দা যিনি গল্পটা লিখছেন উনি জানেন এছাড়া এই গল্পটা আমিও জানি না স্বয়ং এই মুহূর্তে গল্পে বৌদি বাড়িতে এসছে বৌদি বাড়িতে অনেক কষ্ট সহ্য করছে মায়ের অনেক কথা সহ্য করছে আর আমি একমাত্র যে বৌদিকে সাপোর্ট করছি সবাই বৌদির এগেনস্টে আর আমি একমাত্র বৌদির জন্য দাঁড়িয়েছি খবরদার মেরে না খাল ছাড়ি তো তোমার ওই গয়নাটিকে তুমি চোখ দেবে না আমি তোমাকে বারণ করে দিচ্ছি মেজো মেয়ে নীরা নীরার চরিত্রে অভিনয় করছে প্রিয়া মালাকার যার বিয়ে হয়ে গেছে ইন্দ্রজিতের সাথে এবং ইন্দ্রর বিবাহিত জীবনের পাশাপাশি একটা জীবন রয়েছে যাকে বলা যেতেই পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন নীরা এই কথার আজ পেয়ে সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় তার গয়না শাশুড়ির কাছে রেখে দিতে বাধ্য হয় এখন নীরার পাশে তার দেওর বিশু ছাড়া আর কেউ পাশে নেই অন্যদিকে ইন্দ্রের বোন সোনা তার বৌদির গয়না বিক্রি করে দাদাকে ব্যবসা করতে উপদেশ দেয় সেটা শুনেই তাদের মা বাধা দেন প্রমো দেখে তো মনে হচ্ছে যে ব্যাপারটা যে কোনো দিকেই যেতে পারে বউয়ের সঙ্গে সুখে সংসারও করতে পারি আবার নাও করতে পারি তো সেই চমকটা দেখবার জন্য কন্যাদানকে দেখতে হবে রোজ রাত 8:30 সান বাংলায় পাল্লা করে আমার দাদা কথা শুনে যাচ্ছি আর একটা বাজে কথা বলে জিতটা টেনে ছিঁড়ে দেব আমাকে কিন্তু সাহায্য করতে পারিস একটা কথা জেনে রাখ তোমাদের না কোনো দিনও ভালো হবে না কোনো দিনও না এই শুন এখনই বা কোন ভালোটা হয়েছে রে ওই যে মেয়েটা এলো এই বাড়িতে তাতে কি লাভটা হলো মাঝখান থেকে তো দাদা চাকরিটাই তো খেয়ে নিল আমাদের বাড়িতে সবসময় একটা খ্যাচ খ্যাচ চলতেই থাকে এবং যেহেতু আমাদের কোনো মানসিক শান্তি নেই সেই জন্য হয়তো আমরা মানে যেটা বলতে পারেন আজকালকার দিনে খুবই রেলিভেন্ট ডিসফাংশনাল একটা ফ্যামিলি হ্যাঁ যেখানে সবাই সবাইকে হয়তো ভালোবাসে কিন্তু সেটা কখনোই মানে ব্যক্ত করতে পারে না মুখে আনতে পারে না সেই ব্যাপারটা নিয়ে আর আমার ভাই তো খুবই ভালো সবসময় হ্যাঁ আমি আর মা বরং সে আমাদেরকে স্বার্থপর হ্যান ত্যান অনেক কিছুই বলে যায় যেগুলো হয়তো ফুটেজগুলো গেছেও কিন্তু আমার ভাই সবসময় একদম মানে সত্যের পথ অবলম্বন করে সবসময় ঠিক দিকটা নেয় তিনি পরিষ্কার জানিয়ে দেন এই গয়নাগুলো শুধুমাত্র তার মেয়ের বিয়ের জন্য তুলে রেখেছেন তিনি তাই এই গয়নার দিকে কেউ যেন কোনোভাবেই নজর না দেয় তার কাছে সম্বল বলতে শুধুমাত্র নীরার গয়নাগুলোই তাই তিনি এই গয়নাগুলো মেয়ের বিয়ের জন্যই তুলে রাখতে চান সবসময় ঠিক দিকটা নেয় চমকটা কি এই বছর আমার আমার যে দাদা সে বিয়ে করে এনেছে বাড়িতে বৌদিকে তো সেটা নিয়েই গল্পটা চলছে সেটা মানে একটু ঝগড়া একটু অনেক ইন্টেন্স ড্রামা আছে এইসব নিয়েই চলছে তুমি যেটা কোথাও গিয়ে খুশি নও তোমার পরিবারের পিছনে আমরা দেখছিলাম আগামী দিনে আমি তো একদমই খুশি নই কারণ দাদা এরকম বাড়িতে ব্যবহার করে দাদা এরকম একটা মানে অ্যাফেয়ার আছে তো আমি এটাতে খুশি নই আর তার মধ্যে আমি সবসময় বৌদিকে সাপোর্ট করি বৌদির বৌদিকে ভালোবাসি তো বৌদির হয়েই সবসময় আমি দাঁড়িয়ে থাকবো অ্যাট লাস্ট
এমনিতেই যেত। না একটা কথা জেনে রাখো, তোমাদের না কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। এখনই বা কোন ভালোটা হয়েছে রে, এই তো এলো মেয়ে এই বাড়িতে, তাতে কি লাভটা হলো? মাঝখান থেকে তো তোর দাদা চাকরিটাই খেয়ে নিল। দাদা যা শুরু করেছিল তাতে কাজ নামে চাকরিটা এমনিতেই যেত। শব্দটা শুনতে অদ্ভুত লাগে, বাট কাউতালি যাকে বলে, প্রচণ্ড একেবারে দুমদাম হচ্ছে ফ্লোরে। প্রথমত তো হচ্ছে কন্যাদানের গল্পে অনেকগুলো গল্প জুড়ে আছে একটা গল্পের মধ্যে, যেখানে অনেকগুলো সাধারণ জীবনের ন্যাচারাল গল্প দেখানো হচ্ছে এখানে, যেটা আমাকে খুব খুব পরিমাণে আকর্ষণ করে। আর তার মধ্যে আমার তো যেই চরিত্রটা ডেফিনেটলি রানা, রানা তিথির গল্প এখানে চলছে, তার মধ্যে বাকিদেরও অন্যান্য গল্প আছে, অন্যান্য ট্র্যাক। সেই জায়গায় দাঁড়িয়ে একদম মানে অর্গ্যানিক ওয়েতে যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে সেরকম জিনিসপত্রগুলো, যেই খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে অশান্তি ঝগড়া ঝামেলায় সব বাড়ে, সেই সব জিনিসগুলোকে এখানে এলাবোরেট করা হচ্ছে, সেগুলোকে দেখানো হচ্ছে, উইচ ইজ কোয়াইট এন্টারটেইনিং। এবং আমি তো কখনো ভাবতে পারিনি, আমি নিজে একজন দর্শক হিসেবেই বলছি, যখন আমি টেলিকাস্ট দেখছি তখন দর্শক হিসেবে যে এইগুলো থেকেও যে মজা বা এন্টারটেনমেন্ট বা ফান আসতে পারে বা ইন্টারেস্টিং জিনিসপত্র আসতে পারে সেটা ভাবাটা একটু দুষ্কর ছিল আমার কাছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা অদ্ভুত একটা সুন্দর বিষয়, আর আমার কাছে তো ডেফিনেটলি খুবই ফ্রেশ। তো গল্প এখন চলছে যথারীতি, আমার আর তিথির বিয়ে হয়ে গেছে, রানার আর তিথির বিয়ে হয়ে গেছে, নীরা আর ওদিকে ইন্দ্র, এইবার পাঁজিপুঁথি মিলিয়ে যেখানে সংসার শুরু হলো সেইখানকার সংসারের কী অবস্থা, আর যেখানে কোনোরকমভাবে একটা কোনোরকম এবং একটা বিয়ে হয়ে গেল কোনো কিছু না দেখে মিলিয়ে কোনোরকমভাবে, তো সেইটারও একটা এরকম দেখানো হচ্ছে। এবার দেখতে থাকুন, দেখতে থাকলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে গল্পটা কোথা থেকে কোন মানে কীভাবে যাচ্ছে, কীরকম যাচ্ছে। আমার মনে হয় এটা আপনাদেরকে এন্টারটেন করবে। বছর শেষ, বছর শুরুতে চমক মানে চমকে ভরে যাবে লিটারেলি, মানে প্রত্যেক কটা দিন। আর আমি কী বলবো, ডেফিনেটলি আমি এক্সাইটেড বিকজ রানাকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে সেই নিয়ে আমি খুব এক্সাইটেড, গল্পটা নিয়ে তো ডেফিনেটলি এক্সাইটেড, বাবুদার ডিরেকশন নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, কিন্তু তার থেকে বেশি এক্সাইটেড আমার চরিত্র যেরকমভাবে এক একটা সময় এক এক রকমভাবে মোল্ড করছে। মানে মেয়েকে দোষ দেওয়া বন্ধ করো, আমি যা করেছি বেশ করেছি, তোর যদি না পোষায় না তুই বাড়ি ছেড়ে চলে যা। এই তোরা এভাবে নিজেদের মধ্যে কেন ঝামেলা করছিস রে? আর তোদের জন্য কি আমি বাড়িতে একটু পড়াশোনাও করতে পারবো না? যে চলে গেছে সে তো চলে গেছে, তাকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝামেলা করে কি পাবি? হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার। শোন, মানে আমি হিরোর বোন, আমার আরও দুজন দাদা আছে, আপনারা সবাই দেখছেন, যারা কন্যাদান দেখছেন তারা অবশ্যই চিনতে পারবেন। সোনা হচ্ছে নিজের স্বার্থটা খুব ভালো বোঝে, তার মানে এটা নয় যে সে বাড়ির লোকের কথা ভাবে না বা বাড়ির লোককে ভালোবাসে না, একেবারে এরকম নয়। সে বাড়ির লোককেও ভালোবাসে, কিন্তু নিজের স্বার্থটা নিজে কতটা গুছিয়ে নেবে, নিজের কাজটা কীভাবে সহজে হাসিল করে নেওয়া যাবে, মায়ের সাথে সাথে তাল মেলানো, সোনা হচ্ছে এরকম। মা, তুমি ওদেরকে কিছু বলতে পারছো না? নালে কিন্তু পরের অমঙ্গলে শেষ থাকবে না। চুপ করতে, তাই তো আমি তো চুপ করবো। মা বলছি যে বাজারে একটা কাজের সন্ধান পেয়েছিলাম, আমি বেরোচ্ছি। তুমি চোখ দেবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। আজ বাদে কাল তো বিয়ে হবে, তখন কি আছে আমার কাছে? তোকে খালি হাতে পার করবো? ওই সময় তো বিয়ে করতে হবে। কি ওই গয়নাগুলো দিয়ে আমার বিয়ে দেবে? না, গয়নাগুলো আমি পরবো মরণ কোথাকার। তোকে তো দেবো, আপনাকে দেবো বলে দেখিনি। ওয়াও মা, তুমি গ্রেট গ্রেট, ইউ আর গ্রেট। হ্যাঁ, ওরা কি করে এমনিতে? সোনা কলেজ স্টুডেন্ট, কলেজে পড়ে, তাছাড়া বাড়িতে থাকে। কি সে কি দাদারই বিয়ের পক্ষে নাকি বিপক্ষে? না, সোনা একদমই দাদার বিয়ের পক্ষে, কারণ সোনা নিজেও চায় যাতে বাড়িতে একটা বৌদি আসে, কারণ মা সোনাকে মাঝে মধ্যে একটু কাজ করতে বলে, তো বৌদি আসলে সোনাকে আর সেই কাজটা করতে হবে না। মানে এখানেও সোনার নিজের স্বার্থ জড়িয়ে আছে, বৌদি আসবে কাজ করবে, ঠিক আছে তাহলে একটা বিয়ে হয়েই যাক। এখন যে বিষয়টা হচ্ছে সেটা
মানে বাড়িতে একটা প্রচন্ড ঝামেলা চলছে, কারণ আমার দাদার কিছু গন্ডগোল হয়েছে কাজের জায়গায়, সেটা বিয়ের পরে হয়েছে, তো তার জন্য আমরা বৌদিকেই দায়ী করছি। তো এর থেকে তো বেশি কিছু আর বলা যাবে না, তার জন্য দেখতে হবে ঠিক রাত 8:30 সান বাংলায় কন্যাটা। আমি তোকে সাবধান করে দিচ্ছি, এই বিষয় নিয়ে তুই যদি আর অশান্তি করিস আমি বাড়িতে আগুন লাগিয়ে দেবো। এটা কিন্তু কথার কথা নয়। লাগা আগুন, খুব ভালো তো, লাগা লাগা, পাপ পুণ্যি পুরো চার দাঁড় করে দে। আমি তোমাদের দেখে না, মুখে শুধু এখন একটাই কথা আসছে, শুধু একটাই কথা আসছে, যেগুলো হয় না আর কি। আমাদের তো রোজ ব্যস্ততার জীবন, রোজই 12-13 ঘন্টার উপর শুট করতে হয়, কাজ করতে হয়। আলাদা করে আর কিছু সেরকম ভাবে নতুন বছর বলে সেরকম ভাবে কিছু ভাবা হয় এখনো। আমার ইচ্ছে আছে সিনেমা করবো, আমার নিজের খুবই মানে এটা আমার একান্ত একটা ইচ্ছে এবং অ্যাম্বিশন যে আমি সিনেমা করবো, আমি সিনেমা করতে চাই। কিন্তু আপাতত আমি কন্যাদানের সঙ্গেই আছি, আমি আমাদের মানে সবার কাঁধেই ভারটা রয়েছে, বিশেষ করে আমার কাঁধে রয়েছে যে সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তা পুরো গল্পের একটা তো একটা সব কিছুরই তো একটা কী বলবো প্যাটার্ন থাকে, একটা তো শেষ এবং শুরু থাকে, তো শুরুটা যখন করে দিয়েছি শেষটা তো দেখতেই হবে। পুরো জিনিসটাই হচ্ছে দর্শকদের সুবাদে এবং তাদের জন্যই আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। অনেক সিরিয়ালই মুখ থুবড়ে পড়ে যায় প্রথম সপ্তাহে, সেটা আমরা ভগবানের আশীর্বাদে হয়নি আমাদের সঙ্গে, দর্শকরা আশীর্বাদ করেছেন, দর্শকরা আমাদের হাত ধরে রেখেছেন এবং দর্শকরা যেন এরকমভাবেই আমাদের সঙ্গে চলতে থাকে, এইটুকুই। তোমাদের দেখে না মুখে শুধু এখন একটাই কথা আসছে, শুধু একটাই কথা আসছে, নিরাজ জীবনে নতুন কি ঘটতে চলেছে সেটি দেখার জন্য চোখ রাখুন শান বাংলায় কন্যাদান। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন টবে রিপোর্টার।